বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 396 জনে। অপরদিকে ফের করোনার তাবা কলকাতায়, একলাফে সংখ্যাটা বেড়ে হলো 7 জনে। অপরদিকে করোনার সংক্রমণ টেকাতে সোমবার ভোর থেকে লকডাউন দিল্লি, বন্ধ থাকবে বিমানবন্দরও। অন্যদিকে বাংলাদেশে করোনা আক্রান্ত আরও 3 জন, লকডাউনের সুপারিশ করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অপরদিকে করোনা ভাইরাসের জের আজ মুলতুবি হয়ে যেতে পারে সংসদের অধিবেশন। অপরদিকে ইতালিতে মৃতের সংখ্যা 5000 ছড়ালো, গত 24 ঘন্টায় মৃত্যু হলো আরও 651 জনের। অন্যদিকে ইরানে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 129 জনের। অপরদিকে গত 24 ঘন্টায় স্পেনে 394 জনের মৃত্যু হলো, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা 500 ছড়ালো সৌদি আরবে, আতঙ্ক সর্বত্র। অপরদিকে করোনা মোকাবিলায় রাতারাতি হাসপাতাল গড়ে উঠল পশ্চিমবঙ্গে, মমতার ক্যাপ্টেন্সিকে কুর্নিশ। অন্যদিকে করোনার মৃত্যুতে রেকর্ড যুক্তরাষ্ট্রে, 24 ঘন্টায় মৃত্যু হলো 100-এরও বেশি। অপরদিকে করোনা আক্রান্ত ডাক্তারের সংস্পর্শ, সেলফ কোয়ারেন্টিনে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। অন্যদিকে কোর্টরুমে শুধু বিচারপতি, এবার ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে হবে সুপ্রিম শুনানি। এবং সর্বশেষ জানিয়ে দেব, শুধু লকডাউন করে করোনা যুদ্ধে জেতা যাবে না, হুঁশিয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের শীর্ষ কর্তার। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিটি মুহূর্তের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। দেশ জুড়ে টানা 14 ঘন্টার জনতা কারফিউর মধ্যেই রবিবার ভারতে 400-এর দেড়গুড়া এসে পৌঁছল করোনা আক্রান্তের সংখ্যা। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও নতুন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, যার জেরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 396। রাতে এক বিবৃতিতে এমনই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। যদিও এই সংখ্যা সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বলে সর্বশেষ স্ট্যাটাস আপডেটে জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, 22 মার্চ পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে 17,237 জন ব্যক্তি থেকে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে 18,127টি নমুনা। এর মধ্যে 396 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে নানা পদক্ষেপ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে লকডাউনের কথা ঘোষণা করেছে। দেশের মোট 80টি জেলা এই তালিকায় আছে। পাশাপাশি আগামী কয়েকদিন বন্ধ রাখা হবে গণপরিবহন ব্যবস্থা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে রবিবার দেশ জুড়ে টানা 14 ঘন্টার জনতা কারফিউ পালন করা হয়, তাতে ব্যাপক সাড়া মিলেছে। রবিবার দেশবাসী বাড়িতে থাকায় সবাইকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, কোভিড-19 বিরুদ্ধে একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মানুষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে রবিবার পরপর টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ভারতের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আমরা একক্ষেত্রে একসঙ্গে আছি, কোভিড-19 বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব। অপরদিকে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 7 জনে। ইংল্যান্ড ফেরত বালিগঞ্জের যে তরুণ করোনা আক্রান্ত হয়েছিলেন, তার বাবা মা ও বাড়ির পরিচারিকার শরীরেও মিলল কোভিড-19। ঠিক এই আশঙ্কাটাই করেছিলেন বিশেষজ্ঞরা। কলকাতায় দ্বিতীয় আক্রান্ত ছিলেন ওই তরুণ, ইংল্যান্ড ফেরত কলকাতার প্রথম করোনা আক্রান্ত তরুণ, যে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন। দ্বিতীয় তরুণও তাই করেছিলেন, আর তাতেই ঘটে গেল এই মারাত্মক ঘটনা। অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার লকডাউনের মতো পদক্ষেপ নিল দিল্লি। সোমবার 23 মার্চ ভোর 6টা থেকে 31 মার্চ মধ্যরাত পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া রাজধানীর সমস্ত দোকানপাট, অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন ব্যবস্থা। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে মুদি দোকান, দুধের দোকান, ঔষধের দোকান এবং পেট্রোল পাম্প এর আওতার বাইরে রাখা হয়েছে, ফলে লকডাউন চলাকালীন এই সমস্ত জায়গা খোলা থাকবে বলে রাজ্যের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া লকডাউনে জরুরি প্রয়োজনে কোনো ব্যক্তি বাড়ির বাইরে বেরোলে তাতে বাধা দেওয়া হবে না, এমনকি জরুরি প্রয়োজনের দাবির সপক্ষে ওই ব্যক্তিকে কোনো নথি বা প্রমাণ দেখাতে হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রবল সমস্যা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া আর কোনো পথ নেই। লকডাউন চলাকালীন দিল্লির সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা সুনিশ্চিত করা হবে।
লকডাউন চলাকালীন সরকারি কয়েকটি বাস এবং জরুরি পরিষেবা ছাড়া আর কোনো গাড়িকে পথে নামতে দেওয়া হবে না। রাজধানীর সমস্ত সীমানা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ থাকবে সমস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবা। 31 মার্চ পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। দিল্লিতে এখনও পর্যন্ত 27টি করোনা আক্রান্তের ঘটনা ধরা পড়েছে। এর মধ্যে 6টি ঘটনা সঞ্চালনের মাধ্যমে ঘটেছে বলে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ইতালির মতো পরিস্থিতিতে যাতে দিল্লিকে না পড়তে হয় তার জন্য এই লকডাউন জরুরি। করোনা ভাইরাসকে রুখতে এছাড়া আর কোনো উপায় নেই। আমি সকল দিল্লিবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা ঘরে থাকুন, বিশেষ দরকার ছাড়া কেউ বাইরে বেরোবেন না। দিল্লির পাশাপাশি করোনা আক্রমণ টেকাতে উত্তরপ্রদেশেও লকডাউন জারি করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, রাজধানী লখনৌ সহ উত্তরপ্রদেশের 15টি জেলায় লকডাউন জারি হবে। 27 মার্চ পর্যন্ত থাকবে এই লকডাউন। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খাদ্যদ্রব্যের উপর কোনো লকডাউন থাকবে না বলে স্পষ্ট করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশের সর্বত্রই করোনা ত্রাসে গতকাল ঘরবন্দি থেকেছেন দেশের মানুষ। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা তারাই বেরিয়েছেন পথে। বিকেল 5টায় হাততালি আর কাঁসর ঘণ্টা বাজিয়ে তাদের অভিনন্দনও জানিয়েছেন ঘরবন্দি মানুষ। উৎসাহ দেখিয়ে বাইরেও বেরিয়ে এসেছিলেন অনেকে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্যকর্তাদের। সংক্রমণ আটকাতে দেশের 22টি রাজ্যের 75টি জেলায় 31 মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি, স্বাস্থ্য সচিব ও প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে রাজ্যগুলির মুখ্য সচিবদের বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়। রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা চাইলে যে কোনো জেলায় লকডাউন ঘোষণা করতে পারবে। লকডাউনের জন্য কীভাবে বেছে নেওয়া হয়েছে জেলাগুলিকে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, যে জেলাগুলিতে করোনা সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে কিংবা রোগী পাওয়া গিয়েছে, আর যে জেলাগুলিতে অধিক সংখ্যায় রোগী নজরদারিতে রয়েছেন, সেই নিরিখেই জেলাগুলি চিহ্নিত করা হয়েছে। মহারাষ্ট্র, কেরল, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশেই এমন জেলার সংখ্যা বেশি। তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশও। মুম্বাই, আহমেদাবাদ, গুরুগ্রাম, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ ও কলকাতার মতো শহরগুলিকে লকডাউনের আওতায় আনা হয়েছে। অপরদিকে ইতালিতে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। দেশটিতে রবিবার একদিনে নতুন করে আরও 651 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা 5000 ছাড়াল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইতালির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবারে এক প্রতিবেদন জানিয়েছে, দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা 13.5% বেড়েছে। সব মিলিয়ে ইতালিতে করোনায় প্রাণ হারালেন 5,476 জন। চীনের সংখ্যাটা 3,261। এর আগে গতকাল শনিবার ইতালিতে রেকর্ড 793 জনের প্রাণহানি ঘটে। তবে রবিবার অবশ্য করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল ইউরোপের এই দেশটিতে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমছে। শনিবারের 55,578-এর তুলনায় রবিবারে মোট আক্রান্ত বেড়ে হয়েছে 59,138। আক্রান্তদের মধ্যে 7,024 জন অবশ্য সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তবে আশঙ্কার বিষয় হল, ইতালিতে বর্তমানে 1,009 জন কোভিড-19 আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ ICU চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা ভালো না। ইতালিতে মহামারী করোনা ভাইরাস সবচেয়ে বেশি চুবল মেরেছে উত্তরের লোম্বার্ডি অঞ্চলে। শুধু ওই অঞ্চলটিতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3,456 জন মানুষের। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যাও সেখানে 27,206 জন। গত একদিনে আক্রান্ত বেড়েছে 3,095 জন। অন্যদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় স্পেনে 394 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে নতুন করে আরও 3,646 জন আক্রান্ত হয়েছে, ফলে আক্রান্তের সংখ্যা 28,572। রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় স্পেনে সর্বাধিক 394 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার আগের চেয়ে 30% বেশি। দেশটিতে এখনও পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছে 1,720 জন। এই পরিস্থিতিতে 14 মার্চ দেশটিতে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও 15 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অপরদিকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় ইরানে আরও 129 জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,685 জনে। চীন, ইতালি, স্পেনের পর ইরানে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর বলেন, গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 1028 জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন 7913 জন। ইরানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত 21638 জন। অপরদিকে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 500 ছড়িয়ে গেল। রবিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ আবদেলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 24 ঘন্টায় নতুন করে আরও 119টি করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেছে দেশে। রবিবারে সৌদিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 511 জনে। আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে এটি সর্বাধিক। আরব উপসাগরীয় কাউন্সিলের 6টি সদস্য দেশে করোনায় আক্রান্ত, মোট সংখ্যা 1700। অপরদিকে নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে দেশে দেশে লকডাউন চলছে, ব্যতিক্রম নয় ভারতও। কিন্তু এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেতে শুধুমাত্র সমাজকে লকডাউন করা যথেষ্ট নয় বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী ডিরেক্টর মাইক রিয়ান। তার হুঁশিয়ারি, লকডাউনের মাধ্যমে ভাইরাস সংক্রমণের উপরে আপাতত রাশ টানা সম্ভব হলেও ভবিষ্যতে তা ফের ফিরে আসতে পারে, যে কারণে এই মারণ ভাইরাসকে চিরতরে নির্মূল করতে জনস্বাস্থ্য সুরক্ষিত করার পদক্ষেপের উপরে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক রিয়ান বলেছেন, শারীরিকভাবে দুর্বল এবং করোনাভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করে তাদের আইসোলেশনের ব্যবস্থা করার উপরে এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদেরও আইসোলেট করতে হবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য বিষয়ে কোনো পদক্ষেপ না করে শুধুমাত্র সমস্ত কিছু লকডাউন করে দেওয়ার এই ভাবনার মধ্যেই বিপদ সবথেকে বেশি, কারণ যখন এই ধরনের বিধিনিষেধ উঠে যাবে এবং লোকজনের অবাধ চলাচল শুরু হবে তখন ফের এই রোগ ফিরে আসার ঝুঁকির সম্ভাবনা প্রবল। করোনাকে পরাস্ত করতে চীন, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মডেল মেনে চলার জন্য অন্য দেশগুলিকে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী ডিরেক্টর। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে এই সমস্ত দেশে লকডাউনের পাশাপাশি প্রত্যেক সম্ভাব্য রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একমাত্র এই মডেল মেনে চললে স্থায়ীভাবে করোনা সংক্রমণ রুখে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি। এছাড়া এশিয়ার পরিবর্তে ইউরোপ এখন করোনা মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন এই হুর কর্তা। করোনা সংক্রমণ রুখতে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে লকডাউন চালু হয়েছে, ব্যতিক্রম নয় ভারতও। রবিবার সন্ধ্যাতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 396 জন, এর মধ্যে প্রাণ হারিয়েছেন 8 জন, ইতিমধ্যে সুস্থ হয়েছেন 24 জন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেল 5টা থেকে 27 মার্চ রাত 12টা পর্যন্ত কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে লকডাউন চলবে। অন্যদিকে করোনা আতঙ্কের আবহে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যেতে পারে সংসদ। সূত্রের খবর, আজ ফিনান্স বিল নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। ইতিমধ্যেই করোনার এই আতঙ্কের মধ্যে কেন সংসদের অধিবেশন চালানো হচ্ছে তা নিয়ে বেশ কয়েকবার সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব থেকে দলীয় সাংসদদের প্রত্যাহার করে নিল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের অধিকাংশ সাংসদ লোকসভা ও রাজ্যসভার চলতি অধিবেশনকে অসমাপ্ত রেখেই কলকাতা ফিরে গিয়েছেন। রবিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সংসদীয় দলের তরফে একটি চিঠি লেখা হয়েছে লোকসভা ও রাজ্যসভার স্পিকারকে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন দলের লোকসভা ও রাজ্যসভার দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন। এই চিঠিতেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল। শনি ও রবি দুদিনের বিরতির পরে আজ সোমবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হলেও তৃণমূলের কোনো সাংসদ সভায় উপস্থিত থাকবেন না বলে লোকসভা ও রাজ্যসভার স্পিকারকে লেখা চিঠিতে জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কড়া অবস্থান জানার পরে রবিবার সন্ধ্যা নাগাদ সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। তাকেও দলের অবস্থানটি সুস্পষ্টভাবে জানিয়েছেন সুদীপ। তার কথায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে আমি বলেছি, সরকার হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে, সারা দেশ বন্ধ করা হচ্ছে অথচ জোর করে চালানো হচ্ছে সংসদ, যা সোমবারই বন্ধ করা উচিত। প্রহ্লাদ যোশী বলেছেন, তৃণমূলের এই অবস্থান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাবেন। আমি আশা করছি সোমবারই ফিনান্স বিল পাশ করার পরে বন্ধ করা হবে সংসদের অধিবেশন। দুপাতার চিঠিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর অভিমত অনুযায়ী আশু কর্তব্য পালনের প্রশ্ন, তেমনই রয়েছে সংসদে ফিনান্স বিল পাশ করানো নিয়ে সরকারের সাংবিধানিক দায়িত্বের বিষয়টিও।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নিজে বলেছেন জরুরি ভিত্তিতে সামাজিক দূরত্ব তৈরির কথা। যাদের বয়স 65 হয়ে গিয়েছে তাদের বাড়তি সতর্কতার জন্য আবেদন করেছেন তিনি। রাজ্যসভার 44% এবং লোকসভার 22% সাংসদের বয়স 65 বছর বা তার বেশি। এটা শুধু সাংসদদের নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে জড়িত আছে প্রতিদিন সংসদে আসা কয়েক হাজার মানুষের স্বাস্থ্য। পরস্পর বিরোধী বার্তা দেওয়া, ভয়ানক প্রবণতা, সারা দেশকে এক হয়ে স্বাস্থ্য সংক্রান্ত এই জরুরি অবস্থার মোকাবিলা করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে সাংসদদের উচিত তাদের নিজের নিজের কেন্দ্রের জনসাধারণের পাশে থেকে যাবতীয় সমস্যার সমাধান করা। তাদের প্রস্তাব রাজ্যসভায় ফিনান্স বিল পেশ করে কোনো আলোচনা ছাড়াই তা লোকসভায় ফিরিয়ে দেওয়া যেতে পারে। সাম্প্রতিককালে এমন কয়েকটি ঘটনা ঘটেছে, দেশের বর্তমান অবস্থার নিরিখে এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ডেরেক ওব্রায়েন রবিবার বলেন, কেন্দ্রীয় সরকারের কথায় আর কাজে কোনো মিল নেই। সরকার মুখে বলছে এক কথা আর কাজ করছে অন্য জিনিস। করোনা প্রতিরোধের জন্য যেখানে সারা দেশে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, সেখানে সংসদে প্রতিদিন 7-8 হাজার লোক জমায়েত হচ্ছে। ডেরেক নিজেও রয়েছেন সেলফ আইসোলেশনে। আজ সোমবার সংসদের অধিবেশন সকাল 11টার পরিবর্তে শুরু হবে দুপুর 2টায়। দেখার বিষয়, করোনার জেরে সারা দেশ লকডাউন হয়ে যাওয়ার মুহূর্তে সোমবার সংসদের বর্তমান অধিবেশন চালানো নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছিলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 3 এপ্রিল পর্যন্ত চালানো হবে চলতি অধিবেশন। অপরদিকে দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এবার ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার থেকে এভাবে সর্বোচ্চ আদালতের 2টি এজলাসে চলবে শুনানি, রবিবার একথা জানানো হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার থেকে বিচারপতিরা মামলার শুনানির জন্য সংশ্লিষ্ট এজলাসেই বসবেন, কিন্তু সওয়াল করার জন্য আইনজীবীদের এজলাসে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে আইনজীবীরা অন্য কোনো স্থান থেকে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ আদালতে সওয়াল করবেন তারা। করোনা সংক্রমণের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এখন শুধুমাত্র জরুরি মামলাগুলির শুনানি হচ্ছে। শুনানির সময় এজলাসে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে বাংলাদেশে ক্রমাগত বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। রবিবার আরও 3 জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এছাড়া মৃত্যু হয়েছে 2 জনের। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ জুড়ে লকডাউনের পক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। যতই দিন গড়াচ্ছে ততই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এ অবস্থায় বিভিন্ন দপ্তরে উপস্থিতির সংখ্যা কমতে শুরু করেছে। বন্ধ হচ্ছে হোটেল রেস্তোরাঁ, প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে যাচ্ছেন না। এ অবস্থায় খেটে খাওয়া মানুষের দুর্গতি বেড়ে গিয়েছে। এর মধ্যেই বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, লকডাউনের মতো পরিস্থিতি বাংলাদেশে হয়নি। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লুরা রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নতুন করে 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে। তিনি বলেন, গত 24 ঘন্টায় 3 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। তাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। নতুন আক্রান্ত 3 জনের মধ্যে 2 জন বিদেশ থেকে এসেছেন আর 1 জন আগে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন। গত 8 মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় আর 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। তবে আক্রান্ত 27 জনের মধ্যে 5 জন এখন সম্পূর্ণ সংক্রমণ মুক্ত। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসায় স্বেচ্ছা কোয়ারান্টিনের সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মর্কেল। আপাতত নিজের ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার জার্মান সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন। জানা গিয়েছে গত শুক্রবার দুপুরে নিউমোকোকাল ভ্যাকসিন নেন জার্মান চ্যান্সেলর। যে চিকিৎসক তাকে এই টিকা দিয়েছেন তার করোনা ভাইরাস ধরা পড়েছে। রবিবার একথা কানে যায় জার্মান চ্যান্সেলরের। এরপরেই সেলফ কোয়ারান্টিনের সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই ঘোষণার কিছুক্ষণ আগে মর্কেল একটি সাংবাদিক বৈঠক করেছিলেন বলে সরকারি মুখপাত্র স্টিফেন সেইবার্ট জানিয়েছেন। আপাতত নিজের বাসভবনে বসেই নিজের দপ্তরের সমস্ত কাজকর্ম সামলাবেন এঞ্জেলা মর্কেল। এছাড়া আগামী কয়েকদিন তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই মুহূর্তে করোনা ভাইরাস ইউরোপে মহামারীর আকার নিয়েছে। ব্যতিক্রম নয় ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিও। সেদেশে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী দু সপ্তাহ সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্য স্থানে একসঙ্গে দুজনের বেশি থাকতে পারবে না বলে সরকার ঘোষণা করেছে। তবে পরিবার এবং চাকরি সংক্রান্ত প্রয়োজনে একসঙ্গে দুজনের বেশি লোকের জমায়েতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জার্মানিতে এখনও পর্যন্ত 23,000-এর বেশি করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 92 জন। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত ধরনের চেষ্টা চালাচ্ছে সে দেশের সরকার। অপরদিকে করোনা ভাইরাস গোটা বিশ্বে মারাত্মক আকার নিয়েছে। চীনের উহান থেকে শুরু করে এখন ইউরোপ আমেরিকায় ত্রাসে পরিণত হয়েছে করোনা। বাদ যাচ্ছে না এশিয়াও, ভারত তথা বাংলাতেও হানা দিয়েছে করোনা। এই মহামারী রুখতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা তো নেওয়া হয়েছে। এবার করোনা মোকাবিলায় রাতারাতি হাসপাতাল গড়ে উঠল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। মমতা সরকারের প্রচেষ্টায় করোনা মোকাবিলার জন্য রাজ্যের এক স্টেডিয়ামকে অস্থায়ীভাবে হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। 150 শয্যা বিশিষ্ট এই অস্থায়ী হাসপাতালে সমস্ত পরিষেবা থাকবে। পশ্চিমবঙ্গে সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বত্রই। করোনা সংক্রমণ রুখতে কতটা তৎপর মমতার প্রশাসন তা এই হাসপাতালই তার প্রমাণ। তৃণমূল সাংসদ টুইট করে এই বার্তা দিয়েছেন রাজ্যবাসীকে। তিনি ক্যাপ্টেনকে কুর্নিশ জানিয়েছেন আর রাজ্যবাসীকে দিয়েছেন অভয়। ডেরেক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লিখেছেন, ক্যাপ্টেন আপনার জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত যে আপনার মতো একজন ক্যাপ্টেন পেয়েছি আমরা। আমরা করোনা রুখবই, এ আমাদের দৃঢ় অঙ্গীকার। অপরদিকে নিউ ইয়র্কে গত 3 দিন ধরে কার্যত লকডাউন চলছে। শহরের মেয়র বিল দা ব্লাসিও জানান, মাস্ক ও চিকিৎসার অন্যান্য সরঞ্জাম বিলির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন তিনি। গত 24 ঘন্টায় আমেরিকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 371 জনে। শেষ 24 ঘন্টায় মৃতের সংখ্যা 100-এরও বেশি বলে জানা গিয়েছে। নিউ ইয়র্ক ছাড়া শিকাগো ও লস এঞ্জেলসেও লকডাউন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়িতেই থাকুন, জীবন বাঁচান, জাতীয় ত্যাগ স্বীকারের আদর্শ সময়, ভালোবাসার লোকজনকে যত্নে রাখারও সময়, আমরা জয় করবই। অন্যদিকে করোনা পজিটিভ রিপোর্ট জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের চিকিৎসকের। এর ফলে স্বেচ্ছা গৃহবন্দী রয়েছেন এঞ্জেলা মার্কেল। অন্যদিকে চাপ বাড়ছে স্পেনেও। সকাল থেকে স্বাস্থ্য এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছেন দেশের প্রধানমন্ত্রী। করোনা সংকটের জেরে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। গত 24 ঘন্টায় সেখানে মৃত্যুর হার বেড়েছে 30%। ইউরোপে ইটালির পরে সবচেয়ে ভয়াবহ দশা স্পেনেই। গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যা এখন অন্তত 150,000-কে।